নিজেদের ব্যবহৃত প্লাস্টিক তো আছেই নদ নদীর মাধ্যমে উজানের দেশ থেকে আসা প্লাস্টিক বর্জ্য বাংলাদেশের জন্য এক বড় সংকট অন্য দেশ থেকে আসা প্লাস্টিক দূষণ ঠেকাতে নিজস্ব বাজেট থেকে অর্থ বরাদ্দ আপাতত সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় কানাডার অটোয়াতে চলা জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আন্তর্জাতিক সম্মেলন আইএনসি চতুর্থ অধিবেশনে এই সংকটের সমাধান চাই বাংলাদেশ সেখান থেকে আরও জানাচ্ছেন রকুন উদ্দিন প্লাস্টিক বর্জ্যের একটি বড় অংশের শেষ গন্তব্য নদ নদী আর সেখান থেকে যায়, সাগরে কানাডার অটোয়াতে চলা জাতিসংঘের পরিবেশ কর্মসূচির আন্তর্জাতিক সম্মেলন আইএনসির চতুর্থ অধিবেশনে আলোচকরা বলছেন প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম লক্ষ্য হল দুই সালে শেষ নাগাদ সমুদ্রে প্লাস্টিক নির্গমন আশি শতাংশ কমানো তাওয়ার আর প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তিতে স্বাক্ষর করতে সব দেশকে রাজি করানোই এখন এক বড় চ্যালেঞ্জ তবে এ বছরের মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্যে একশো দেশের প্রতিনিধি যোগ দিয়েছেন এই সম্মেলনে কম খরচে লিমিট বেড়ে আসুন আমরা জবাবদিহিতা ও সততার সাথে আলোচনা করি প্লাস্টিক দূষণ কেন বন্ধ করা প্রয়োজন তার বৈজ্ঞানিক তথ্য প্রমাণ আমাদের হাতে আছে নিজেদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একমত হওয়া জরুরি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপির বিশ্বব্যাপী প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলো দিয়ে প্রতিদিন প্রায় পনেরো হাজার তিনশো পঁয়তাল্লিশ টন প্লাস্টিক বর্জ্য প্রবাহিত হয় এর মধ্যে দুই হাজার পাঁচশো উনিশ টন আসে ভারত এবং দুইশো চুরাশি টন আসে মিয়ানমার থেকে যা বাংলাদেশের জন্য এক বড় সংকট আমাদের তো নিজস্ব কিছু প্লাস্টিক তো অবশ্যই আছে বা পলিউশন তো আমাদের আছেই এইটার সাথে যখন এক্সট্রা অ্যামাউন্ট যখন যুগ হয় তখন সেই জায়গাটা তো আমাদের ন্যাশনাল বাজেট থেকে এক্সপেন্ড করা সম্ভব না বা ন্যাশনাল বাজেট থেকে সেটা ডিসবার্স করা সম্ভব না ডেভেলপিং কান্ট্রি হিসাবে এই জন্য আমরা সেই বিষয়টা আমরা উপস্থাপন করেছি যে আমরা ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমরা যে ক্রস বোর্ডার যে প্লাস্টিকটা আমরা রিসিভ করি যে হিউজ লোড যেটা রিসিভ করে আপস্ট্রিম থেকে সেটাকে ম্যানেজ করার জন্য আমাদের ফিনান্সিয়াল মেকানিজমের মধ্যে ডেভেলপিং ডাউনস্ট্রিম ডেভেলপিং কান্ট্রিগুলো ইনক্লুড করা প্রয়োজন সব মিলিয়ে প্রতিবছর বছর বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে আনুমানিক ছাব্বিশ লাখ সাঁত্রিশ হাজার একশো টন প্লাস্টিক বর্জ্য যা ক্ষতিগ্রস্ত করছে সমুদ্রের পরিবেশ বাড়াচ্ছে ভবিষ্যতের সংকটও আইন করেও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা যায়নি বাংলাদেশে উল্টো প্রতিদিনই বাড়ছে প্লাস্টিকের ব্যবহার আর বর্জ্য হিসেবে চলে যাচ্ছে নদ নদী হয়ে বঙ্গোপসাগরে এর সাথে অন্যান্য দেশ থেকে ভেসে আসা প্লাস্টিকের বর্জ্য সংকট আরও বাড়াচ্ছে যার সমাধানে পরিবেশ দূষণ রোধে বৈশ্বিক চুক্তি সম্পাদনের উপর জোর দিচ্ছে বাংলাদেশ অটোয়া কানাডা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা